ইচ্ছে থাকলে উপায় হয়, তার উজ্জ্বল দৃষ্টান্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের মৃত মোহাম্মদ মঞ্জুরের ছেলে মোহাম্মদ আব্দুল হান্নান। 54 বছর বয়সে এসএসসি পাস করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। জানা গেছে এবছর তেলকুপি জামিলা স্মরণীয় ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন আব্দুল হান্নান। তিনি 4.11 পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ফলাফল প্রকাশের পর তাকে শুভেচ্ছা জানিয়েছে পরিবার ও প্রতিবেশীরা। আব্দুল হান্নান বলেন, আমি চাঁপাইনবাবগঞ্জ কোর্টে দলিল লেখার কাজ শিখছি। এ পেশায় যোগদান করে পরিচয়পত্র পেতে হলে ন্যূনতম এসএসসি পাসের সার্টিফিকেট লাগবে, তাই আমি স্কুলে ভর্তি হয়ে এসএসসি পরীক্ষা দেই এবং উত্তীর্ণ হই। তিনি আরও বলেন, ইচ্ছা থাকলে সবই সম্ভব, শিক্ষায় জাতি মেরুদণ্ড, শিক্ষা গ্রহণ করতে কোনো বয়স বাধা হতে পারে না। আমার পরীক্ষার ফলাফল এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে, শিক্ষা ছাড়া দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত থাকবে, তাই আপনাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠান। এদিকে 54 বছর বয়সে এসএসসি পাস করায় এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে, এমনকি আত্মীয় স্বজন তাকে ধন্যবাদ জানিয়ে দোয়া করেছে যেন সে সামনে আরও ভালো কিছু করতে পারে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মতে আব্দুল হান্নানকে দেখে অন্যরা উৎসাহিত হবে। স্থানীয় গণমাধ্যম কর্মী কাউসার আলী জানান, 54 বছর বয়সে আব্দুল হান্নান আগে লেখাপড়া করেননি, চলতি বছর একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং পাশ করেছেন। হান্নানের মতো সবাই যদি এভাবে লেখাপড়া করত তাহলে আঞ্চলিক সমাজে শিক্ষিত সংখ্যার হার বেশি হতো। তবে এ বয়সে তিনি যা করেছেন তা বর্তমান যুগে ছেলেমেয়েদের উৎসাহ বাড়াবে। উল্লেখ্য যে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার 93.58%, এবারের মোট পরীক্ষার্থী ছিল 22,40,395 জন, এর মধ্যে উত্তীর্ণ হয়েছে 20,96,546 জন। এবার দেশের 18 শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। গত বছর পাশের হার শূন্য থাকা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 104টি, সেই হিসেবে শূন্য পাশ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এবার কমেছে। এবছর শতভাগ পাশ করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 5,494টি। গত বছর শতভাগ পাশ এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 3,023টি, সেই হিসাবে এবছর শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। প্রিয় দর্শক, 54 বছর বয়সে এসে চাঁপাইনবাবগঞ্জের আব্দুল হান্নানের এসএসসি পাশ করার খবরটি আপনারা কেমন লাগলে? ঘটনাটি আর পাঁচজনের মতো আপনাকে অনুপ্রাণিত করলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখে আপনার মনের অনুভূতি জানিয়ে দিন। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।